ওরে সিফিয়া ঘুরে নিয়ে গেছে মাছ আছে কিনা আজকে দ্বিতীয় দিনের মতো যে বর্ষি নিয়ে একবারে মাছ চলে গেছে মাছ এখনো আছে মনে আটকে গেছে শুরুতে একটি দেশি টাকি মাছ আরেকটা ছানাচি করতেছে ওই আরেকটা মনেই চলে আসলো কিন্তু না এই তো আবার একটি কালবাউস রুইয়ের মতো কিন্তু মানে পুকুরে বর্ষার পুকুরের পানিতে কালবাউস অসাধারণ হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বিডি দেশরা চ্যানেলে পক্ষ থেকে আপনাকে স্বাগত আশা করি ভালো আছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ তো আজকে আবার একটি ফিশিং ভিডিও নিয়ে আসলাম বাড়ির পাশে ডুবা বা বর্ষার যে খোলা পানি খোলা পানিতে মাছ ধরার জন্য তারপরে চাইনিজ মেমরা কুড়া দাঁড়ের যে কুড়া সে জিনিস আসি যাতে মাছ তাড়াতাড়ি আসি তো আজকেও আমাদের বস্তে বসতে আসলে দেরি হয়েছে সূর্যের দিক তাকালে দেখবেন ভাই পরন্তবেলা খুব বেশি সময় নেই তো আমাদের আজকে ফিশিং করা হচ্ছে মোট চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো আর কম হবে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট যেটা আমাদের দেরি হয়ে গেছে তোমাদের সাথে আজকেও দর্শক বেশি আমাদের মাছ ধরা থেকে আজকে আসলে দর্শক অনেক বেশি ছিল যে কারণে আমাদের মাছ ধরা আসলে কম হয়েছে তারপর বেলা শেষের দিকে আবার একই জায়গায় আমরা দেখা বেশ কয়েকদিন যাবত মাছ ধরতেছি আমরা নতুন জায়গা দেখেছি আমরা পরবর্তী এক দুই ভিডিওতে এক দুই দিন পরে দেখা গেছে আমরা অন্য পাশে মাছ ধরবো সেক্ষেত্রে মাছ বেশি ধরে একই জায়গায় বেশি দিন ধরলে কিন্তু মাছ খুব একটা ধরে না তো যেটা বলতেছিলাম এই তো মাছ এই টাকি মাছ বেশ পাঁচ সাত মিনিট পরে আমাদের একটা টাকি মাছ আসছে এবং সেটা প্রায় খাবার গিলাই ফেলছে আর কি তারপরে সাথে সাথে একটা টান দিয়েছিল কিন্তু এই টাকের দিকে খেয়াল করতে গিয়ে আসলে মাছটা উঠে নাই সম্ভবত তেলাপি আসলে এবং কাছে যে তেলাপা গুলো আসে সেগুলো মোটামুটি বড় গুলাই কাছে আসে আবারও টান দিয়ে একবার সিপি নিয়ে গেল দেখেন বর্ষি নিয়ে একবার টানটাই লাগাই দিছে আজকে দ্বিতীয় দিন যে বর্ষি নিয়ে টানে গেছে ভাবছিলাম যে মাছটা চলে গেছে কিন্তু না মাছ ততক্ষণে লাগিয়ে দিয়েছে অর্থাৎ মাছ আটকে গেছে আমাদের টান দেওয়ার আগেই তো যাই হোক আমাদের বর্ষি কাছে আনতে হইতেছে এবং আগেই বলছিলাম এইটা ছিল একটা আসলে

সেদিক দিয়ে আজকে খুব বেশি মাছ ধরা যায় না কি পঁয়ত্রিশ চল্লিশ মিনিট ফিশিং করলে আসছে বেশি ধরার কথা সে আজকেও ধরছে অনেকক্ষণ পরে একটা পুটি সে মাঝে মাঝে খুব ভালো মাছ পায় কিছু রেগুলার সে ভালো মাছ পায় না আরকি মাঝে মধ্যে ভালো মাছ ধরতে পারে এই আজকে ছিল ছোট্ট একটা ভিডিও বেলা প্রায় শেষের দিকে এবং আমরা গোটাই এখনই চলে যাব এবং মাছ খুবই কম ধরতে পারছে একটা পুটি মাছ আর একটা ছোট একটা মাছ তো এই ছিল আর কি আজকে মাছ ধরা অন্যান্য আর ভিডিও গুলা চাইলে দেখতে পারেন আমরা ভালো ফিশিং করেছে এবং পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোন জায়গায় মাছ ধরার চেষ্টা করব তো দেখা হবে পরবর্তীতে সবাই ভালো রাখো সুস্থ রাখুক আল্লাহ হাফেজ